দেশের 22তম রাষ্ট্রপতি পাবনার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিনকে পাবনাবাসীর পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনার পাশাপাশি রাষ্ট্রপতির কাছে পাবনাবাসীর দীর্ঘদিনের অপূর্ণ দাবি দেওয়া তুলে ধরেন বক্তারা। বিকেলে পাবনা সরকারি অ্যাওয়ার্ড কলেজ মাঠে অনুষ্ঠিত নাগরিক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে এসব দাবি দেওয়া তুলে ধরা হয়। এ সময় মোহাম্মদ শাহাবুদ্দিন বক্তব্য দিতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। আরও জানাচ্ছেন হাবিবুর রহমান রাজ। তিনটা চব্বিশ মিনিটে নিজ জেলা পাবনা অ্যাডওয়ার্ড কলেজ মাঠের নাগরিক সংবর্ধনায় উপস্থিত হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠান স্থলে উপস্থিত হওয়ার সাথে সাথেই দাঁড়িয়ে ও হাত নাড়িয়ে নিজেদের কৃতি সন্তানকে বরণ করেন পাবনাবাসী। পবিত্র কোরআন তেলাওয়াত সহ ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে বিকেল 3:27 সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম লাল পাবনার মেডিকেল কলেজকে হাসপাতালে রূপান্তর, পাবনা ঢাকা সরাসরি ট্রেন চালু, ঈশ্বরদী বিমানবন্দর চালুর দাবি করেন। এসব দাবির পক্ষে সুর মিলান পাবনার সংসদ সদস্য ও জনপ্রতিনিধিরা। আপনার কাছে আমি ছোট্ট করে একটি আবদার করি, পাবনার মেডিকেল কলেজ আপনি নিজ হাতে আপনাকে তৈরি করতে হবে নতুন ভাবে। পাবনা থেকে রেলগাড়িতে আমরা ঢাকায় যেতে পারি তার ব্যবস্থা আপনাকে করতে হবে। ঈশ্বরদী এয়ারপোর্ট আপনি অবিলম্বে চালু করার ব্যবস্থা করবেন মহামান্য রাষ্ট্রপতি। আপনারা শুনতে চাচ্ছেন যে আমরা এটা চাই ওটা চাই ইত্যাদি। আচ্ছা, মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের এটা কেন চাইতে হবে কেন বলেন? আপনিও পাবনার মানুষ, আমিও তো পাবনার মানুষ, উনিও তো পাবনার মানুষ, তো উনি তো আপনার যে চাওয়া আমার চাওয়া উনার চাওয়ার মধ্যে তো কোনো পার্থক্য নাই। প্রধান অতিথি বক্তব্যের শুরুতেই জন্মস্থানের নানা বিষয়ে স্মৃতিচারণ করেন। এ সময় রাজনৈতিক দিনগুলির সাথে জেলখানার দুঃসময়ে উঠে আসে রাষ্ট্রপতির আবেগঘন বক্তব্যে। জেলখানার সাথীদের স্মরণ করি যারা কারাগারে আমার সঙ্গে ছিলেন, দুর্দিনে আমার সাথে ছিলেন, আমার সাথী ছিলেন, সেই দুর্দিনের সাথীদেরকে স্মরণ করি। সময় বেশি হলেও তাদেরকে স্মরণ আমার করতেই হবে। 18 মে বৃহস্পতিবার সকাল 11:30 সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে 11:40 ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। হাবিবুর রহমান রাজ, এশিয়ান টেলিভিশন।